আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব 7.5 মোটর দিয়ে কীভাবে পানির পাম্প বানাতে হয়। আর এই পুরো ভিডিওটি দেখলে আপনিও এরকম একটি পাম্প বানাতে পারবেন। খরচ পড়বে 18 ভোল্ট 7.5 একটি মোটর। মোটরটির দাম জানতে বা অর্ডার করতে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওইখানে ক্লিক করলে অর্ডার করতে পারবেন, দামও জানতে পারবেন। আর এই পাম্পটি দিয়ে পানি ওঠে মিনিটে 25 থেকে 30 লিটার। আর যদি পাম্পটি বানাতে সমস্যা হয় বা বানাতে না চান আর এইরকম কমপ্লিট একটি পাম্প পেয়ে যান, তাহলে তো মনে হয় ভালোই হয়। এই পাম্পটি মিনিটে পানি তোলে 50 থেকে 60 লিটার। পাম্পটি নিয়ে আমরা কথা বলবো ভিডিও শেষে। তো আমরা এই পাম্পটি আগে চালাবো, দেখবো মিনিটে কত লিটার পানি উঠে, তারপর খুলে দেখবো পাম্পটি বানাতে কী কী লাগে বা কীভাবে বানাতে হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো পাম্পটি বানাতে আমাদের কী কী লাগবে, লাগবে একটি 7.5 মোটর, আর লাগবে একটি প্লাস্টিকের কাভার। কাভারগুলো পেয়ে যাবেন ইলেকট্রিকের দোকানে। তো তিনটা ছিদ্র করে নিতে হবে, দুটা স্ক্রুকের, একটি শ্যাফ্টের। তো আমরা স্ক্রুগুলো লাগিয়ে দেবো। তো পাম্পের মেন যেটা, এটা হলো ফ্যান। ফ্যানটা যত ভালোভাবে বানাবেন, যত ফিনিশিং দিয়ে বানাবেন, অত পানির প্রেশারটা বেশি পাবেন, রেজাল্টটা ভালো থাকবে। তো এই ফাঁকাটা বানানো হয়েছে এরকম গোল একটা প্লাস্টিকের কাভার দিয়ে। আর এই ডালগুলো বানানো হয়েছে টিউব অয়েলের 1.5 ইঞ্চি কেটে ছোটো ছোটো টুকরো করে। এটা দেখে আপনার যতটুকু লাগে এই সাইজেই বানিয়ে নেবেন। আর মাঝখানে একটা ছিদ্র রাখবেন যেন শ্যাফ্টের ভিতরে ঢুকে। তো আমরা ফাঁকাটি লাগিয়ে নিলাম। আর ফাঁকার সাইডের দিকে যেন বেশি একটা গ্যাপ না থাকে, 1 মিলিমিটার কম যেন থাকে, তাহলে আপনার পানিটা ওইখানে সারবে না, তাহলে পানির প্রেশারটা বেশি থাকবে। আর এই কাভারটা এখানে একটা পাইপ লাগিয়ে নিতে হবে। তো আমাদের আর একটা কাভার বানানো আছে, এটা লাগিয়ে নিলাম। আর সাইডের দিকে যেন গ্লুগান দিয়ে সাইডের দিকে আটকে নেবেন, যাতে করে পানি লিক না করে, বাতাস না টানে, তাহলে পানির প্রেশারটা বেশি থাকবে। এই পাম্পটি মিনিটে পানি তুলে 50 লিটার। এই পাম্পটির ভিডিও দেখতে এই ভিডিওর ডান পাশে উপরে আই বাটনে ক্লিক করুন।